দর্শক শুভেচ্ছা নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, 18ই ডিসেম্বর থেকে নির্বাচনে বাধা হতে পারে এমন কর্মসূচিতে নিষেধাজ্ঞা। তার মানে নির্বাচন কমিশনের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা নিয়ে তো ব্যাপক সমালোচনা, যে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া, এটা হচ্ছে সাংবিধানিক যে অধিকার সভা সমাবেশ বা রাজনৈতিক অধিকার প্রয়োগে, সেটি নির্বাচন কমিশন পারে না এবং কেউই পারে না। কেননা সংবিধানে এটি একটা মানুষের একটা মৌলিক অধিকার, যার বলে মানুষ গণতান্ত্রিক রাজনীতিতে রাজনৈতিক দল করে, তারা রাজনৈতিক দলের পক্ষ থেকে সভা সমাবেশ করে, প্রতিবাদ কর্মসূচি করে, মিছিল করে, ভিন্ন মত প্রকাশ করে। অথচ সেই কর্মসূচি কোনোভাবেই বন্ধ হতে পারে না, যদি বন্ধ হয় তাহলে সেটা সেই দেশটা গণতান্ত্রিক না, গণতন্ত্র স্বীকৃত না হিসেবে ধরা হয়। শান্ত স্বৈরতান্ত্রিক দেশে এই ধরনের অধিকার থাকে না, কিন্তু বাংলাদেশের জন্ম গণতন্ত্রের জন্য এবং সংবিধানে সেটা স্বীকৃত যে এটা গণতান্ত্রিক অধিকার, যে আমি আমার যে কোনো পরিস্থিতিতে আমি আমার প্রতিবাদ ভিন্ন মত আমি প্রকাশ করব। অথচ দেখেন সেই নির্বাচন কমিশন, যদিও নির্বাচন কমিশন সবাই বলে এটি আর ভিন্ন কোনো বিষয় না, এটা সরকারেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান, সরকারি একটা প্রতিষ্ঠানের মতনই কাজ করছে যেমন পুলিশ বা প্রশাসন করে, নির্বাচন কমিশন বারে বারে সে প্রমাণ করছে। গতকালকে আবার তারা ভিন্ন ব্যাখ্যা দিয়েছে, বলেছে যে না, বিএনপি সভা সমাবেশে বা বিরোধী দলের বাধা নেই, কিন্তু কেউ যদি জ্বালাও পোড়াও করে ভোটারদেরকে শক্তি প্রয়োগ করে, সেরকম তো কথা লেখা হয়নি। লেখা হয়েছে যে মানে ভোট দানে নিরুৎসাহিত করতে পারে এরকম কর্মসূচি, তো নিরুৎসাহিত কেন করবে না? যদি আমি মনে করি যে এই নির্বাচনটা সঠিক হচ্ছে না, একটা জাল জালিয়াতির এবং পূর্ব নির্ধারিত এটা ফলাফল, যে ফলাফলের একটা নির্বাচন, সেটা নির্বাচন হিসেবে এটা সংজ্ঞায়িত হয় না, তো সেটার পক্ষে আমি জনমত গড়ে তুলতে পারি, ভোটারদের কাছে যেতে পারি, সেক্ষেত্রে কেন বাধা হবে? তো যাই হোক, আজকে ফাইনালি সেই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, যদিও এটা নির্বাচন কমিশনের কাদের উপর সওয়ার হয়ে সরকার এটা করছে। সরকারের ভাবটা এমন যে এটা তো এখন নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশন বলেছে, আর এই সরকার তো এখন নিয়ম মাফিক রুটিন কাজ করবে। যেহেতু নির্বাচন কমিশন বলেছে ভোট সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত সবকিছুর অথরিটি নির্বাচন কমিশন, সুতরাং তাদের কথা আমাদেরকে শুনতে হচ্ছে, এরকম একটা ব্যাখ্যা দিতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত তাই হয়েছে, এটা একটা অজুহাত। 18ই ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী কাজে বাধা হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ইসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয় 18ই ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট দেওয়ায় উৎসাহিত হতে পারে এমন কোন প্রকার সভা সমাবেশ বা অন্য কোন প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এটা তো এমনিই চলছে, যেভাবে গ্রেপ্তার চলছে, যেভাবে বিরোধী দলের কর্মসূচিগুলি ভেঙে দেওয়া হচ্ছে, তো এটা নতুন কিছু না, কিন্তু এটার মধ্য দিয়ে আরো শক্ত একটা অবস্থান করলো। কেননা ক্ষমতাসীনরা মনে করে যে এই 18 তারিখের পর থেকে আসলে যে পরিস্থিতি হবে, এই পরিস্থিতিতে হয়তো অনেকে ক্ষোভ বিক্ষোভ করবে, আরো বিক্ষোভ সংগঠিত হতে পারে, তো সেটা যাতে না পারে এবং সেটা দমন করার যাতে একটা লিগাল অথরিটি থাকে, সেই কারণেই একটা নির্দেশনা জারি করা হচ্ছে, যে নির্দেশনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী তার শক্তিমত্তা বা শক্তি প্রয়োগ মানে করতে পারবে। এই হলো পরিস্থিতি। এখন এই নির্দেশনাটা কতখানি গণতান্ত্রিক, কতখানি সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, নিশ্চয়ই সেটি আলোচনার দাবি রাখি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।